अपना फाइनली जाती बातें सेलिब्रेट करा दो। सो हे गाइस, व्हाट्स अप एवरीबॉडी, दिस इज बंगाली गबरू बैक अगेन विद अनदर वीडियो। ओके सो गाइस, वेलकम बैक टू अनदर एक्साइटिंग ब्लॉग ऑफ द बंगाली गबरू यूट्यूब चैनल। सो गाइस, एखन बाजे सम्भवतः 6:30, আমি সবে ঘুম থেকে উঠলাম। সি এখন 6:30 বাজে, 6:27 উঠেই ফার্স্ট আমি ফোন চেক করলাম, দেখলাম যে আমাকে 5-6 উইশ করেছে। গাইস, গেস কি নিয়ে উইশ করেছে? এন্ড দেখতেই পাচ্ছ আমি আমার নতুন টি শার্ট পরে বসে আছি। এটা আমার নতুন টি শার্ট। অ্যান্ড হোয়াট, কেন আমি নতুন এত কিছু পরছি এবং কেন আমাকে উইশ করছে? গেস গাইস, ইস গাইস, আজকে আমার বার্থডে। অ্যান্ড আজকে হলো 25 মার্চ, যেটা আমার বার্থডে। আজকে আমার 19th বার্থডে। অ্যান্ড গোলাপি টি শার্টের সাথে আমার লুকটা ভালোই যাচ্ছে, আই গেস। পিঙ্ক টি শার্টের সাথে লুকটা ভালোই ম্যাচ করছে, আই গেস। সো হোয়াট, সো গাইস, আজকে সারাদিন কি, আজকে সারাদিন বিশালই মজা হবে গাইস। তো আজকে আমরা যাব, বন্ধুরা সব আসবে, আজকে বন্ধুরা সব আসবে। তো কেমন এনজয় করি, কী করি, তোমরা ভিডিওতে সাথে থেকো, সঙ্গে থেকো। আর টি শার্টটা কেমন হয়েছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, ইয়েস, ইটস ব্র্যান্ডেড। কী করতে পারি না করতে পারি, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আজকে যেহেতু আমার বার্থডে, সেহেতু মজা হবে গাইস, লেটস গো। আমি সকালে কী দিয়ে ব্রেকফাস্ট করি গাইস? বাসি রুটি আর গরম চা, এটা আলাদাই লেভেল বস। তোই ব্রেড বাটার স্যান্ডউইচ অমলেট এইসব খাও, লেভেল কেউ ম্যাচ করতে পারবে না, ঠিক আছে? বাসি রুটি আর চা ভালোবাসা। হ্যাঁ অবশ্য, এখনো মুখও ধুইনি। আবে সালে, রুটিটা তো ঠিকই আছে কিন্তু চায়ে বেশি চিনি। রুটিটা তো ঠিকই আছে কিন্তু চায়ে বেশি চিনি, আমি তো বলেছি, কিন্তু তুমি কেন বোঝনি? তুমি বোঝনি, আমি বলিনি, তুমি স্বপ্নতে কেন আসনি? সো গাইস, এখন বাজে বিকেল 4:00 এন্ড আমি এখন প্রপারভাবে রেডি। আমরা যাচ্ছি এখন একটা রেস্টুরেন্টে, তো সেখানে কেক শেক কাটা হবে, সব বন্ধুরা আসবে, পুরানো স্কুল ফ্রেন্ডরা, তার সঙ্গে ভীষণ এনজয় হবে। সেখানে আমি ঘরে ইন্ট্রোটা দিয়ে যাচ্ছি। আমার যেসব ফ্রেন্ডরা আসবে বলেছিল তারা বেরিয়ে গেছে, আমাকে কল করেছিল, তো আমরা 5টার মধ্যে চলে যাবো আমাদের কাছের একটা রেস্টুরেন্ট। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাতে আমাকে উইশ করেছে, তারা তাদের কাছে, তাদেরকে আমি জানাই মানে স্পেশাল থ্যাঙ্কস টু এভরিওয়ান, বিকজ তোমরা এই দিনটাকে আমার কাছে আরও স্পেশাল করে দিয়েছো, আরও স্পেশালভাবে সেলিব্রেট করার জন্য। মানে এগুলো ভালো লাগে গাইস, যখন কেউ উইশ করে কারো বার্থডেতে, খুবই ভালো লাগে গাইস। আমরা ফাইনালি যাচ্ছি বার্থডে সেলিব্রেট করার জন্য। আধা ঘন্টা পরে গাড়ি নিয়ে এলো গাইস, আধা ঘন্টা লেট। তো আমরা যাচ্ছি, সব বন্ধুরাই আছে, দাঁড়িয়ে আছে, যেতে ফোন করে গালালে দিচ্ছে গাইস। তো চলো কিছু সিনেমাটিক শট তোমাদের দেখাই, দেখা থাকলে নিয়ে যাই রেস্টুরেন্ট। লেটস গো। তো গাইস, আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে এসে গেছি, এখান থেকে আমরা কেক কিনবো এবং তারপর দেখবো কি হয় না। সো গাইস, আমরা ফাইনালি হোয়াইট ফরেস্ট কেকটা নিয়েছি এন্ড এখানে দেখতে পাচ্ছ নাম লেখা হচ্ছে। গাইস, এই হলো আমার কিছু বন্ধু, তো গাইস, আমরা ফাইনালি রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ টেস্টি। তো আমরা এবারে ভিতরে এন্ট্রি করবো এইসব আমার বন্ধুরা, সো লেটস গো। সো গাইস, আমরা ফাইনালি এসে গেছি, আমরা যেখানে কেক কাটবো সেখানে এসে গেছি আমি এন্ড আমার বন্ধুরা। আবে সালে, সো গাইস, এমবিএস এর আমি এখানে আমরা কেক নিয়ে বসে গেছি, আমরা এই জায়গাটায় বার্থডে সেলিব্রেট করবো। এখানে রোড, আর এখানে এরকম ভালো থাকবে এই জায়গাটা, এই জায়গাটা মানে স্পেশালি বার্থডে সেলিব্রেশনের জন্য গাইস। পুরোটা দেখা হবে ভালোই।
আদে সালে তো আমরা ফাইনালি কেক কাটার পর ফাইনালি এখানে এসে গেছি। তো এবারে এবারে আর কি খাওয়া দাওয়ার ব্যাপার হবে, সবাই এখানে আছে। শাকলিন কেমন লাগছে ভাই? খুব ভালো লাগছে, খুব ভালো। এতদিন পর খুব ভালো একটা পার্টি দিয়েছে আমার বন্ধু। বন্ধু তুমি সেরা। আরে সালে গাইস, অনেকদিন পরে বন্ধুদের সাথে এরকম দেখা হলে খুবই ভালো লাগছে। আর বন্ধুত্ব মানে বন্ধুত্ব এমনই একটা জিনিস, ঠিক আছে, সব রাগ দুঃখ এসব ভুলে থাকা যায়। লাভ ইজ ওয়ান টাইম এন্ড ফ্রেন্ডশিপ ইজ লাইফ টাইম। তো এই ব্যাপারে মানে বন্ধুরা কি মনে করে তাদের পত্রের কাছে যাবো? গার্লফ্রেন্ডের থেকে বন্ধুরা ভালো। দুঃখের সময় গার্লফ্রেন্ড ছেড়ে চলে কিন্তু বন্ধুরা সবসময় পাশে থাকে। বন্ধুত্ব খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস জীবনে চলার পথে, যাদের বন্ধু নেই তাদের সারা জীবন একাই করে লাগে। এই জন্য গার্লফ্রেন্ড থাকবে কিছুদিন পরে চলে যাবে, কিন্তু বন্ধুত্ব একবার জীবনে এসে গেলে আর জীবন থেকে ছেড়ে চলে যাবে। এইবারে এটা হচ্ছে খাওয়া দাওয়া পার্টি হচ্ছে, পরের বারে সকলের জন্মদিনে পুরো ককটেল পার্টি হবে। ককটেল পার্টি হবে, দুটোই হবে। তোমরা খালি সাবস্ক্রাইবটা করো। হ্যাঁ, মিডিয়ার একটা করে দাও একদম। আরে ইউটিউব করে একদম লেভেলে 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 লেভেল লেভেল যায় গাইস, লেভেল যায় গাইস। আমরা সব একসাথে যারা আছে এখানে সবাই মানে প্রায় প্রত্যেকে স্কুলে লাস্ট বেঞ্চে বসতাম। ঠিক কেমন ভাবে বসতাম তোমরা দেখো ভাই, ঠিক এইরকম ভাবে বসতাম ভাই বেঞ্চে, আবার পা তুলে। সেসব দিনগুলো ভাই লেভেলের ছিল, লেভেলের। এখন সেগুলো বিশাল মিস করি আমরা। অর্ডার দিয়ে প্রায় এক ঘন্টা বসে আছি গাইস। আমার ফ্রেন্ডটা ওপারে খাচ্ছে, আমরা এপারে খাচ্ছি। আমরা অর্ডার দিয়েছি লাচ্ছা পরোটা, চিকেন টিক্কা আর তার সাথে চিকেন কষা। ঠিক আছে, চিকেন টিক্কার সাথে এই সসটা দিয়েছে গাইস। সসটা দিয়ে কেমন লাগে? মানে স্মুকি মুখি ব্যাপার আছে, মানে ধোঁয়া ধোঁয়া একটা গন্ধ মতো আছে। সত্যি কথা বলতে বন্ধুদের সাথে অনেকদিন পরে দেখা হলো, সেখানে খুবই ভালো লাগছে। আচ্ছা, মোটামুটি সবাই চলে গেছে এবং আমরা তিনজন আছি, আমরাও লাস্ট বাড়ি যাবো। অ্যান্ড তোমাদের ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর পারলে এটাকে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। অ্যান্ড আমি আবারও মানে থ্যাংক ইউ জানাই প্রত্যেকে যারা আমাকে উইশ করেছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ, ইনস্টাতে। অ্যান্ড থ্যাংক ইউ। আর প্রত্যেক বন্ধু তাহলে বলতে পারিনি ভাই, সবাইকে বলা সম্ভবও নয়। ইউনো, বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট। Bye, bye, bye.